লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, অস্থিমজ্জা, কিডনি? সঠিক উত্তর হচ্ছে অস্থিমজ্জা। কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে? ব্যাঙ, মাছ, কচ্ছপ, কাঁকড়া? সঠিক উত্তর হচ্ছে মাছ। আমাদের দেহে কত রকমের রক্তের ধরন আছে? আমাদের দেহে 29 ধরনের রক্তের ধরন আছে, তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ। রসায়নবিদ্যার জনক কে? রবার্ট বয়েল, জেমস ওয়াট, অ্যারিস্টটল, প্রিস্টলে? সঠিক উত্তর হচ্ছে রবার্ট বয়েল। আমাদের রক্ত একদিনে কত কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে? আমাদের রক্ত একদিনে 19,312 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দাঁত ও হাড়ের মূল উপাদান কি? ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট? সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। মানব দেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? মানব দেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য হচ্ছে 45 কিলোমিটার। একজন মানুষ প্রতিদিন কতবার শ্বাস নেয়? একজন মানুষ প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস নেয়। ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে কোন জিনিসের পরিমাণ কম থাকে? ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের 20 কম থাকে। কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? সোডিয়াম, সালফার, কার্বন, অক্সিজেন? সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় কতটুকু খাদ্য গ্রহণ করে? একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় প্রায় 35 টন খাদ্য গ্রহণ করে। সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কয়টি? 280, 206, 230, 300? সঠিক উত্তর হচ্ছে 300। রক্ত কতদিন পর্যন্ত মজুত রাখা যায়? 21 দিন, 25 দিন, 31 দিন, 35 দিন? সঠিক উত্তর হচ্ছে 21 দিন। আজকের শেষ প্রশ্ন, আমাদের হাঁচির গতি ঘন্টায় কত কিলোমিটার? আমাদের হাঁচির গতি ঘন্টায় প্রায় 160 কিলোমিটার।